আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। চলুন আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। আমরা ওহাইও থেকে ব্যাক করছি। সো বের হতে হতে আমাদের সন্ধ্যা বললে চলে, আমরা 6টার দিকে বের হয়ে গিয়েছি, কারণ সারাদিন মোটামুটি আমরা টাইম স্পেন্ড করেছি একসাথে আমার ননদ আর ফ্যামিলির সাথে। আমরা এখন ব্যাক করছি, বের হয়ে দেখি অনেক বৃষ্টি। মোটামুটি আমাদের লং জার্নি, 13 আওয়ার্স লাগবে, প্লাস ব্যাড ওয়েদার। ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, বাট ইটস রিয়েলি ব্যাড ওয়েদার। রেন ছিল, ফগি ছিল। সো দেখা যাক আমরা কি করি, কতক্ষণ পর্যন্ত ড্রাইভ করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন কত ফগি, যে সামনে কিছুই দেখা যাচ্ছে না, আর তার উপরে তো অনেক হাই স্পিড। সে সব মিলে আমরা জানি না কতক্ষণ আমরা ড্রাইভ করতে পারবো, দেখা যাক। যেহেতু আমরা সন্ধ্যা বের হয়েছি, রাত হয়ে গেলে আমরা কোথাও স্টে করবো ওভার নাইট, তারপরে ড্রাইভ করবো, দেখা যাক। এটা ডিপেন্ড করে টোটালি ওয়েদারের উপরে। বেবির অনেক কমফোর্টেবল, ওরা যার যার মতো আছে। আমার মেয়ে আমার ল্যাপটপ নিয়ে আছে, আর ছেলে তো ও বুক পড়ছিল। সো সব মিলে আলহামদুলিল্লাহ আমরা এখন টানেলের মধ্যে আছি। এটা হলো সবচেয়েতে লংগেস্ট বলেই চলে টানেল। ইজ অ্যাকচুয়ালি 2 or 3 টানেল টুগেদার। সো একটা টানেল থেকে বের হয়ে আবার কয়েক সেকেন্ডের মধ্যেই আরেকটা টানেলে এন্টার করা হয়। সো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, একটা টানেল থেকে আমরা বের হতলাম, আরেকটা টানেল চলে এসেছে সামনে। আর টানেলটা খুব এনজয় করে বাচ্চারা, আর টানেলে ঢুকলে তো মনেই হয় না বাহিরে ওয়েদার কী অবস্থা। সো অনেক 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 লং টানেল ছিল, আর এটা টু ওয়ে। এখানে তো স্পিডিং করা আর লাইন চেঞ্জ করার কোনো অপশনই নাই। সো যে যার লেনে গাড়ি চালাবে ওভাবেই কন্টিনিউ করতে হবে। দেখতেই পাচ্ছেন টানেলের ভিতরে লাইট আর লাইট, নাহলে তো অন্ধকার। আমরা ফাইনালি টানেল থেকে বের হয়ে গেলাম, আর দেখুন ওয়েদার খুব খারাপ। আর যেহেতু একদম পাহাড়ি এরিয়া, রিয়েলি হাই, আমরা অনেক উপরে পাহাড়ে, নিচে দেখুন পাহাড়টা অনেক নিচু, নিচে দেখতেই পাচ্ছেন। সো আলহামদুলিল্লাহ আমরা বিসমিল্লাহ করে রওনা হয়ে গেলাম। এখন দেখা যাক কতটুকু ড্রাইভ করতে পারি। রাত হয়ে যাচ্ছে, সন্ধ্যা অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। সো রাত হয়ে গেলে আমরা চিন্তা করেছি যে আর ড্রাইভ করবো না, যেহেতু ব্যাড ওয়েদার শুরু হয়ে গেছে। আমাদের রাত হয়ে গেল, আমরা ড্রাইভ করতে করতে চিন্তা করলাম যে আর বেশিক্ষণ ড্রাইভ করবো না। আমরা এখন একটা মোটেল বা হোটেল, ভালো একটা হোটেল যেটা আমরা পেয়ে যাই আমরা সার্ভিস এরিয়াতে স্টে করে। আমরা এখন পেনসিলভেনিয়া টার্ট পার্কে আছি। আমাদের এখনও অনেক অনেক মোর দ্যান 6 আওয়ার্স ড্রাইভিং আছে। আমরা রাতে স্টে করলাম হোটেলে, সকালে নাস্তা সেরে বাচ্চাদেরকে নিয়ে, কারণ একটা ঘুমের তো দরকার খুব, কারণ লং ড্রাইভ করতে হবে আমাদের। আমরা টোল পে করে, ইজি পাসে টোল পে করে আমরা আবার রওনা হয়ে গেলাম। আর ওয়েদারটা বলবো অত ভালো না, সানি ছিল না, আর আলহামদুলিল্লাহ আজকে অত কালকের মতো রেইন ছিল না, মোটামুটি অল্পই ছিল রেইন। সো আমরা রওনা হয়ে গেলাম। টোটাল আমাদের 13 আওয়ার্স লাগবে।
ট্রিপটা এনজয় করুন, আমার সাথে রোড ট্রিপ আপনারাও দেখতে থাকুন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি করে ফেলুন, তাহলে আপনারাই আমাকে ইন্সপায়ার করবেন নেক্সট নিউ নিউ ভিডিও আপলোড করার জন্য। আমরা ফুড নিব, আমরা ব্রেক নিয়েছি বাচ্চাদের নিয়ে, যেহেতু ওয়েদারটা অনেক খারাপ আমাদের একটু ব্রেক নেওয়া দরকার। এটা ফুয়েল ব্রেক না, এটা ফুড ব্রেক। তো বাচ্চারা যেহেতু ম্যাকডোনাল্ডস পছন্দ করে, সো ওদের জন্য আমরা ফ্রাইস আর আমি আমার হাজব্যান্ড আমরা ফিশ স্যান্ডউইচ খাবো, যেহেতু যেখানে হালাল হারামের কথাই এসে পড়ে। আমার হাজব্যান্ড খায় না, সো ওর সাথে আমিও খাই না, তো আমরা ফিশ স্যান্ডউইচটাই পছন্দ করি। আর বাচ্চারা তো ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে, অনেক ঠান্ডা পড়েছে, তার উপর ওয়েদারও অনেক ব্যাড। তো আপনারা দোয়া করবেন আমরা আল্লাহর রহমতে সব ঠিক মতো পৌঁছেই যাই ইনশাল্লাহ। আরেকটা ভিডিও নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।